নমস্কার ডেসক্রিপটিভ ইংলিশের ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে লাস্ট ভিডিও দেওয়া হয়েছিল ট্রান্সলেশনের উপরে প্যাসেজ ট্রান্সলেশনের উপরে আজকে রিপোর্ট রাইটিং অর্থাৎ প্রেসি রাইটিং দেওয়া হয়েছে প্যাসেজ ট্রান্সলেশন দেওয়া হলো এবং আজকে নিয়ে এসেছি রিপোর্ট রাইটিং হ্যাঁ একটি ইম্পর্ট্যান্ট টপিক অবশ্যই সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে কি বলছি এটা বোর্ডে আমরা দেখে নিচ্ছি যে কি বিষয়ের ওপর টপিক কারণ বোর্ডে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে তার হিন্টগুলো দেওয়া রয়েছে রিপোর্ট অন বিল্ডিং কোলাপস ইন কলকাতা রিসেন্টলিও এরকম একটা ঘটনা ঘটেছে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বা এরকম কিছু বাড়ি রয়েছে কলকাতায় যেগুলো অনেক পুরনো কিন্তু তার মেনটেনেন্স নেই সেগুলো প্রায় ভগ্নদশা কিন্তু সতর্কতা করে দেওয়া মানে সতর্ক করে দেওয়া সত্ত্বেও সেখানে কেউ থাকছে এবং তারপর বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের খবর তো এটা একটি ইম্পর্ট্যান্ট টপিক কারণ কিছুদিন আগেও একটা এরকম ঘটনা কলকাতায় ঘটেছে যাই হোক আমি একটা মোটামুটি এক মানে সব দিক যাতে সম এই টপিকের ওপরে বিভিন্ন পয়েন্ট আমি নিয়ে লেখার একটা চেষ্টা করেছি এবং সেই মতো একটা হিন্স এখানে দিয়েছি হ্যাঁ তো একটা ঘটনা যেরকম তারিখটা দেওয়া রয়েছে চব্বিশে জুলাই দু হাজার আঠেরো সময় টু এ মানে রাত দুটো লোকেশন ফিফটিন বাই সিক্সটিন বৈঠকখানা রোড ইন কলকাতার শিয়ালদা এরিয়া এটা কোনো ম্যাটার করে না কারণ এটা হিনটেই দেওয়া থাকবে এই জায়গায় অন্য কোনো লোকেশন দেওয়াই থাকতে পারে কিন্তু সেন্টেন্স প্যাটার্নটা জানা থাকলে পরে এখানে আমার হিন্টে যাই থাকুক না কেন আমি ওইভাবে বসিয়ে নিতে পারবো কারণ লোকেশন হয়তো চেঞ্জ হতে পারে টাইম চেঞ্জ হতে পারে ডেট চেঞ্জ হতে পারে কিন্তু বিষয়টা হয়তো এক কজ হেভি রেইনফলস প্রচুর বৃষ্টিপাত ইফেক্ট টু পার্সেন স্কিল্ড ওয়ান ক্যান নট বি রেসকিউডিয়েট টু ব্যাডলি ইনজিওর টু পার্সেন স্কিল্ড দুজন মারা গেছেন দুজন গুরুতরভাবে আহত এবং একজনকে এখনও উদ্ধার করা যায়নি মানে ওই বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে চাপা পড়ে রয়েছে চিফ মিনিস্টার এক্সপ্রেসডার কনসার্ন মুখ্যমন্ত্রী তার উদ্বেগ প্রকাশ করেছেন তো এটা হচ্ছে একটা হিন্ট এটার উপর দাঁড় করিয়ে আমাকে এই রিপোর্ট রাইটিংটিকে লিখতে হবে এবং আমি চেষ্টা করেছি যে এই রিলেটেড যে কোনো মানে রিপোর্টই হোক না কেন তার হিন্ট যেমনই থাকুক না কেন যাতে সমস্ত হিন্টগুলো কাভার করা যায় এই জন্য কিছু কিছু পয়েন্ট যেরকম এখানে বলছি টু পারসেন্ট স্কিল টু ব্যাডলি ইঞ্জিউর্ড এই ঘটনাটা নিতে গেলে পরে সেখানে দেওয়া ছিল টু পার্সেন্ট স্কিল টু ব্যাডলি ইনজিওর কিন্তু আমি আর একটা পয়েন্ট এখানে অ্যাড করেছি সেটা হচ্ছে ওয়ান ক্যানট বি রেস্কিউ কারণ এরকম হিন্ট আমরা পেতে পারি হিন্টে যে এরকম ধ্বংসস্তূপের মধ্যে এখনও চাপা পড়ে রয়েছে তাকে উদ্ধার করা যায়নি সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব তো সেগুলো সব দেখে বা মুখ্যমন্ত্রী এই সময় কি বলতে পারেন তার যে উদ্বেগ তিনি যে প্রকাশ করেছেন সেটা কি হতে পারে বা কি বলতে পারেন সেটারও একটা নমুনা আমি রেখেছি রিপোর্টের মধ্যে কাজেই এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে এই রিপোর্টটা তৈরি করার চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে আপনাদের পরীক্ষার জন্য আসছি এবার রিপোর্ট রাইটিংয়ে প্রথমে টাইটেল হুম টাইটেলে আমি দিচ্ছি এরকম যে Building collapse at midnight, two killed and two. ইজিওর্ড ইন কলকাতা আমি আবারও বলছি এটা ফলাফল দিয়ে আমি সাধারণত শুরু করতে ভালোবাসি সো বিল্ডিং কোল্যাবস অ্যাট মিড নাইট মাঝরাতে মাঝরাতে বাড়ি ধসে পড়া দুজন মৃত দুজন আহত কলকাতা তো এটা হচ্ছে রিপোর্টের টাইটেল এবার হচ্ছে যেটা থাকে বাই আচ্ছা প্রথমে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নাম যা হোক একটা দিলাম বাই এ স্টাফ রিপোর্টার এরকম লিখলেও হবে এবার ডেট যেহেতু চব্বিশ তারিখ মাঝরাতের ঘটনা সেই তারিখটাই রাখছি জুলাই এরপর প্লেস কলকাতা শুরু করব অবশ্যই কিন্তু ফলাফল দিয়ে মানে কি হয়েছে সেটা দিয়ে টু পারসন্স কিল্ড এই সমস্ত সেন্টেন্স প্যাটার্নগুলো একদম মানে মনে রাখার মতোই মানে মুখস্থ করে নেওয়ার মত এইভাবেই সবগুলো লিখতে হয় যে টু পার্সেন্স ওয়ার কিল্ড প্যাসিভে মারা যায় টু এখানে একটা ওয়ার্ড দিতে পারি ব্যাডলি যদি ফট করে পরীক্ষার হলে মনে না পড়ে আমাদের আমরা ব্যাডলি দিয়ে দিলাম গুরুতর ভালো একটা ওয়ার্ড আছে সুন্দর সেটা হচ্ছে ग्रीभियाली टू पार्सन वील दें टू अदार्स ग्रीवियलिज कौन हल ना वैन ए पोर्शन Of the first floor of a two story building collapsed. শিযাল এরিযা অন মানডে মর্নিং চব্বিশ চব্বিশে জুলাই ধরে নিচ্ছি সোমবার যাই হোক এটা হচ্ছে একটা পার্টে কী কী ইনফরমেশান দিলাম না দুজন মারা যান এবং দুজন গুরুতর আহত কিভাবে হয় না যখন মানে এই জায়গাগুলো কিন্তু নিজেকেই মনে করে নিতে হবে সব সময় যে হিনতে পাবো তাও নয় একটা তো মানে কেন হলো আর কি না বিল্ডিং কোলাপস ঠিক আছে কিন্তু সেটাকে সুন্দর করে বলা যে কিভাবে বিল্ডিংটা কোলাপস হলো বা কোন জায়গাটা হলো সো হোয়েন পোর্শন অফ দ্য ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর মানে কিন্তু হচ্ছে দোতলা এখানে এটা ভুল না হয় গ্রাউন্ড ফ্লোর হচ্ছে নিচের নিচের অংশ নিচতলা এবং দোতলাকেই বলা হয় হচ্ছে কিন্তু ফার্স্ট ফ্লোর তাহলে ওয়েন আ পোর্শন অফ দ্য ফার্স্ট ফ্লোর অফ এ টু স্টোরি বিল্ডিং এটি দ্বিতল বিল্ডিংয়ের দোতলার অংশের মানে দোতলার একটি অংশ কোল্যাপসড ভেঙে পড়ে ভার কিন্তু হচ্ছে কোল্যাপসড এই জায়গাগুলোকে এভাবে জুড়লাম হোয়েন পোর্শন অফ দ্য ফার্স্ট ফ্লোর অফ এ টু স্টোরি বিল্ডিং টু স্টোরি বিল্ডিংয়ের দোতলার একটি অংশ যখন ভেঙে পড়েছিল কোল্যাপসড ইন কলকাতার শিয়ালদা এরিয়া কলকাতার শিয়ালদা এলাকায় বাড়িটি কখন কোথা কখন হয়েছিল না অন মানডে মর্নিং তাহলে কোথায় দিয়ে দিলাম এবং কখন হয়েছিল সেটাও দিয়ে দিলাম তাহলে এটা দিয়ে হচ্ছে শুরু যে টু পার্সেন্টস ওয়ার কিল্ড অ্যান্ড টু আদার্স ব্যাডলি যদি গ্রিভাসলি মনে না থাকে আমাদের তাহলে আমরা ব্যাডলিও দিতে পারবো গ্রিভাসলি ইঞ্জিওর্ড ওয়ে পোর্শন অব দ্য ফার্স্ট ফ্লোর অফ এ টু স্টোরি বিল্ডিং যদি মনে হয় আপনারা অন্য করতে চান এখানে থ্রি স্টোরি বিল্ডিং হতে পারে যদি হিন্টে দেওয়া থাকলো হয়তো যেমন এখানে আমি দিইনি কিন্তু যদি থাকে আপনাদের পরীক্ষায় আসা রিপোর্টের হিন্টগুলোতে তো যেরকম আছে সেরকমই দিতে হবে টু স্টোরিটার জায়গায় টু স্টোরি হলো থ্রি স্টোরি ফোর স্টোরি বা মাল্টি স্টোরি হলো তো টু স্টোরি বিল্ডিং কোল্যাপসড একদম ভাড়াটা সহজ ভেঙে পড়েছিল কোল্যাপসড কোথায় না ইন কলকাতা শিয়াল এরিয়া অন মানডে মর্নিং এরপরের জায়গাটা যেটা করব। যেখানে লোকেশনের কথা বলা আছে অ্যান্ড দ্য পার্টিকুলার লোকেশন বলা রয়েছে যে ফিফটিন বাই সিক্সটিন বৈঠকখানা রোড সেই জায়গাটাকে আবার মেনশন করি কীভাবে করব না The building located on fifteen by sixteen Boitokhana Road. এটা গেল একটা পার্ট মানে এখানে লোকেটেডটা পার্টিসিপেল করে লেখা যে বিল্ডিং লোকেটেড অন ফিফটিন বাই সিক্সটিন বৈঠকখানা রোড এবার কি দিচ্ছি না কন্ডিশনটা দিচ্ছি যে বাড়িটা কতটা পুরনো হুম ওটাও দিতে হবে এগুলো আমি হিন্টে আমি নিজে যেহেতু করেছি হয়তো অনেক কিছু হিনটে আপনারা পরীক্ষার সময় পেতে পারেন তবু এই জায়গাগুলো আমি উল্লেখ করে দিচ্ছি হ্যাঁ যে দ্য বিল্ডিং লোকেটেড অন ফিফটিন বাই সিক্সটিন বৈঠকখানা রোড ওয়াজ ওভার হানড্রেড ইয়ার্স ওল্ড প্রায় একশো বছরেরও বেশি পুরনো ছিল ওয়াজ ওভার হান্ড্রেড ইয়ার্স ওল্ড অ্যান্ড অকুপাইড বাই টেন্যান্স কমা মোস্টলি shopkeepers এটা একটা কলকাতার একটা ব্যাপার যে অনেক পুরনো পুরোনো বাড়ি রয়েছে যেগুলো ভাড়াটেরাই দখল করে রয়েছে এবং সেই বাড়িগুলোর সংস্কার হয়নি সেগুলো ওই অবস্থাতেই পড়ে রয়েছে তো সেরকমই একটা ঘটনা এখানে দিলাম দ্য বিল্ডিং লোকেটেড অন ফিফটিন বাই সিক্সটিন বৈঠকখানা রোড ওয়াজ ওভার হান্ড্রেড ইয়ার্স ওল্ড একশো বছরেরও পুরনো একটি বাড়ি ছিল এবং অকুপাইড বাই টেন্যান্স ভাড়াটেদের দ্বারা মানে দখলই কর মানে দখল হয়েছিল বাড়িটা এবং সেই ভাড়াটেরা কি না অধিকাংশই দোকানদার মোস্টলি শপকিপার্স এবার কি হচ্ছে যে অ্যাট টু এম যেটা আমাদের বলা আছে যে অ্যাট টু এম রাত দুটোর সময় কি হয় দ্য রুফ অফ দ্য ফার্স্ট ফ্লোর ক্র্যাশিং ডাউন তোতালার ছাদ ভেঙে পড়ে রাত দুটোর সময় তার ফলে কি হচ্ছে না অ্যাজ এ রেজাল্ট দুজন ব্যক্তির নামও জানা গেছে গোপাল নস্কর অ্যান্ড মৈনাক জানা লস্ট their lives when jakhon when they were sleeping inside the building কি করা হলো কি বললাম যে বিল্ডিং লোকেশনটা বলে দিলাম পার্টিকুলার যেটা আমাদের হিন্টে দেওয়াই ছিল দ্য বিল্ডিং লোকেটেড অন ফিফটিন বাই সিক্সটিন বৈঠকখানা রোড এবং বিল্ডিংয়ের কন্ডিশান কি না ওয়াজ ওভার হান্ড্রেড ইয়ার্স ওল্ড একশো বছরেরও পুরনো অ্যান্ড অকুপাইড বাই টেন্যান্স ওখানে যে ঘটনাটা ঘটেছে তারা যা ভিক্টিমরা যারা ছিলেন তারা কেমন বা কি রকম তো সেটা জানার জন্য বলা হচ্ছে তারা সবাই ভাড়াটে এবং অধিকাংশই দোকানদার এবং অ্যাট টু এ এম রাত দুটোর সময় দ্য রুফ অফ দ্য ফার্স্ট ফ্লোর কেম ক্র্যাশিং ডাউন ভেঙে পড়ে রাত দুটোয় এবং তার ফলে কি হয় না গোপাল নস্কর অ্যান্ড মৈনাক জানা লস্ট দেয়ার লাইভস এরা তাদের প্রাণ হারায় ওয়েন দে ওয়ার স্লিপিং ইনসাইড দ্য বিল্ডিং সে সময় তারা ঘুমোচ্ছিলেন রাত দুটোর সময় সাধারণত ঘুমোবে তো ওয়েন দে ওয়ার স্লিপিং ইনসাইড দ্য বিল্ডিং এবার আরেকটা পয়েন্টে ছিল যে ওয়ান ক্যানট বি রেস্কিউড ইট তো সেই পয়েন্টটাকে এবার ডেভেলপ করছি কারণ এর পরে এটাই আসবে দেয়ার ইজ অ্যানাদার ওয়ান স্টিল বারিড আন্ডার দা ডেব্রিজ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে এরকম বিল্ডিং কোলাপসিং এর ঘটনার মধ্যে এরকমটা আকচার ঘটে যে এখনো তাকে উদ্ধার করা যায়নি ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ে রয়েছে তো সেটাকে কীভাবে এক্সপ্রেস করব না এভাবে যে দেয়ার ইজ অ্যানাদার ওয়ান স্টিল বাড়িড আন্ডার দ্য ডেব্রিজ উদ্ধার কার্য শুরু হয়েছে তার পরের কথায় যে কারা করছে না কলকাতা পুলিশ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ পারসোনাল কলকাতা পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ পার্সোনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা পার্সোনাল কর্মীরা হ্যাঁ কলকাতা পুলিশ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ পার্সোনাল কি করছে না আর ট্রাইং টু রিমুভ দ্য ডেব্রিজ rescue the victim as early as possible তারা চেষ্টা করে যাচ্ছে ধ্বংসস্তূপ সরিয়ে তাড়াতাড়ি করে ভিকটিমকে ভিকটিম মানে হচ্ছে যে ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে মানে শিকার হয়েছে আর কি যে এই ঘটনার তাকে তাড়াতাড়ি উদ্ধার করার এটা চেষ্টা করছে তাহলে সেইখানে এখানে কতগুলো পয়েন্ট আমরা ডেভেলপ করলাম লোকেশন নিয়ে বলা বিল্ডিংয়ের কন্ডিশান নিয়ে বলা কি করে ইনসিডেন্টটা ঘটলো সেটাও বলা কটার সময় ঘটেছে সেটাও বলা এবং ওই যে টু পারসন স্কিল্ড তাদের ডিটেলটাও দেওয়া যে গোপাল নস্কর অ্যান্ড মৈনাক জানা লস্ট দেয়ার লাইফস কখন না দে ওয়ার স্লিপিং ইনসাইড দ্য হাউস এইটাও জানানো এবং ওয়ান ক্যানট বি রেস্কিউড ইয়েট সেই পয়েন্টটাকেও ডেভেলপ করা যে দেয়ার ইজ এনাদার ওয়ান স্টিল বারিট আন্ডার দ্য ডেব্রিজ হুম চাপা পড়ে রয়েছে কলকাতা পুলিশ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ পার্সোনেল ওয়ার ট্রাইং টু রিমুভ দ্য ডেব্রিজ অ্যান্ড রেস্কিউ দ্য ভিকটিম এজ আর্লিয়াস পসিবল এরপর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে টু ব্যাডলি ইঞ্জিউড এই জায়গাটাকে যে দুজন গুরুতর আহত তাদের তাদের কীভাবে কি করা হলো বা কী ব্যবস্থা নেওয়া হলো সেটা জানানো তাহলে কি করছি আমরা কী লিখছি যে টু আদার্স ওয়ে শিফটেড টু এনআরএস মেডিকেল কলেজ যেহেতু শিয়ালদা এলাকা তাই এনআরএস মেডিকেল কলেজটাই দেওয়া হলো এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উইথ সিরিয়াস ইঞ্জুরিস Doctors informed that they are in a critical condition. দুজন যারা গুরুতর আহত হয়েছেন দ্য টু আদার্স ওয়ার শিফটেড টু এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়া হয় শিফটেড করা হয় উইথ সিরিয়াস ইঞ্জুরিস যথেষ্ট গুরুতর আহত অবস্থায় ডক্টরস ইনফর্ম দ্যাট দে আর ইন এ ক্রিটিক্যাল কন্ডিশন ডাক্তাররা জানান যে তারা তাদের অবস্থা অবশ্যই মানে খুবই আশঙ্কাজনক এখানে বলে রাখি আমি অনেক পয়েন্ট বাড়তি করে দেওয়া যেরকম যদি কেউ চান তাহলে এই লাইনটা বাদ দিতে পারেন যে ডক্টরস ইনফর্ম দ্যাট দে আর ইন আ ক্রিটিক্যাল কন্ডিশন না লিখলেও চলবে আবার যদি মনে হয় যে না আমাদের শব্দ সংখ্যার দরকার আমাদের একটু বড়ো করা দরকার তারা এখানে অ্যাড করতে পারেন তো আমি ওইভাবেই পয়েন্টগুলো দিয়ে যাচ্ছি যদি লেখার প্রয়োজন হয় দেখা গেল এমন একটা আমি বারবারই বলছি যে এই রিলেটেড যে কোনো হিন্ট পেলে যাতে আপনারা ডেভেলপ করতে পারেন এই জন্য বিভিন্নভাবে এটাকে দেওয়া হচ্ছে হুম তো টু আদার্স ওয়ার শিফটেড টু এনারস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উইথ সিরিয়াস ইনজুরিস ডক্টরস ইনফর্ম দ্যাট দে আর ইন আ ক্রিটিক্যাল কন্ডিশন তাহলে পুরোপুরি এই জায়গাগুলো ডেভেলপ করা হয়ে গেছে এবার হচ্ছে কজ মানে কারণ এবার আমাদের দুটো পয়েন্ট ডেভেলপ করার বাকি একটা হচ্ছে যেটা যেটার জন্য ঘটেছে মেইন রিজন মানে হেভি রেইনফলস এটা ছিল একটা কারণ মানে এটা এটা মানে মুখ্য কারণ এই বিল্ডিং কোল্যাপসের এই এটাকে ডেভেলপ করা এবং লাস্ট পয়েন্ট চিফ মিনিস্টারের কনসার্ন সে এই ব্যাপারে সেটাকে ডেভেলপ করা তাহলে আসছি এবার হচ্ছে ওই পয়েন্টটাকে ডেভেলপ করা কজ যেটা রয়েছে আর কি সেখানে এরকম করি না অ্যাকর্ডিং টু দ্য আমার রিপোর্টটা মুছতে হলো কারণ আমি বোর্ডে আর মানে জায়গা ছিল না বলে মুছে দিলাম এটা কিন্তু এটা নতুন প্যারা দিয়েই শুরু হচ্ছে আর কি মানে ওই যেটা ওই রিপোর্টের কন্টিনিউশন হিসেবে এটা হচ্ছে একটা নেক্সট প্যারা আর কি অ্যাকর্ডিং টু দ্য রেস্কিউ পার্সোনাল উদ্ধারকারীদের মত অনুযায়ী মানে উদ্ধারকারীদের অনুযায়ী ওভার নাইট রেন্স may have resulted in the collapse of of the dilapidated building বাড়িটা অবশ্যই জরাজীর্ণ সংস্কার কার্য হয়নি তাই এক এরকম বাড়িদেরকে বলা হয় হচ্ছে ডিল্যাপিডেটেড বিল্ডিং বা ডিল্যাপিডেটেড হাউস এটা এভাবে লিখলাম যে অ্যাকর্ডিং টু দ্য রেস্কিউ পার্সোনাল ওভারনাইট রেঞ্জ সারা রাত ধরে বৃষ্টি হতে পারে এর মানে এই ডিল্যাপিডেটেড বিল্ডিং ধসের কারণ হুম মে হ্যাভ মে হ্যাভ রেজাল্টেড হতে পারে হ্যাঁ এটা এভাবে এই জন্য ধসে পড়েছে আর কি সো মে হ্যাভ রেজাল্টেড ইন দ্য কোলার্স অফ দ্য ডিল্যাপিটেটেড বিল্ডিং এখানে আর একটা দিয়ে দিই যেটা হয়তো আমার হিনটে দেওয়া নেই কিন্তু যদি থাকে এভাবে লিখতে হয় তাহলে এভাবে বলা যেতে পারে যে লোকালস মানে স্থানীয় লোকেরা লোকালস অলসো সেড দ্যাট দ্য বিল্ডিং हेडबीन डिक्लेयर्ड डेंजरस कोलकाता म्यूनिसिपल কর্পোরেশন অ্যাকর্ডিং টু দ্য রেস্কিউ পার্সোনাল ওভার নাইট ট্রেন মে হ্যাভ রেজাল্টেড ইন দ্য কোল্যাবস অব দ্য ডিল্যাপিডেটেড বিল্ডিং এটা বললামই যে উদ্ধারকারীদের অনুযায়ী সারা রাত ধরে বৃষ্টি হয়তো এই জরাজীর্ণ বাড়ি ধসের কারণ হতে পারে আর কি তো ওই জন্য মে হ্যাব দেওয়া হয়েছে লোকালস অলসো সেইট স্থানীয়রা এটাও বলেছেন যে দ্য বিল্ডিং হ্যাডবিন ডিক্লেয়ার্ড এই বাড়িকে ঘোষণা করা হয়ে গেছে মানে বেশ কিছুদিন আগেই ঘোষণা করা হয়ে গেছে এই জন্য হ্যাডবিন এখানে ইউজ হলো আদারওয়াইজ আমি তো ওয়ার্স ডিক্লেয়ার্ডও করতে পারতাম কিন্তু বেশ কিছুদিন আগে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ডিক্লেয়ার করে দিয়েছে যে এই বাড়িটি ডেঞ্জারাস মানে যথেষ্ট বিপদ রয়েছে বসবাসের জন্য তো হ্যাডবিন ডিক্লেয়ার ডেঞ্জারাস বাই বাই দা হবে বাই দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন লাস্ট পয়েন্টে একদম লাস্ট পয়েন্টে এসে গেছি যেখানে চিফ মিনিস্টারের কনসার্ন সেটাকে ডেভেলপ করছি না চিফ মিনিস্টার এক্সপ্রেসড মানে অলরেডি তিনি তার আশঙ্কা তার উদ্বেগ প্রকাশ করেছেন এই জন্য এক্সপ্রেসড চিফ মিনিস্টার এক্সপ্রেসড হার কনসার্ন ওভার দ্য ইনসিডেন্স ওভার দ্য ইনসিডেন্ট সি টোল্ড That the number of such dilapidated buildings. এন কলকাতা ওয়াজ মোর দেন ওয়ান থাউজেন্ড তিনি বলেন যে এইরকম জরাজীর্ণ বাড়ির সংখ্যা কলকাতায় এক হাজারেরও বেশি দ্য নাম্বার অফ সাচ ডিল্যাপিডেটেড বিল্ডিংস ইন কলকাতা ওয়াজ মোর দেন ওয়ান থাউজেন্ড এক হাজারেরও বেশি অ্যাকর্ডিং টু হার কলকাতা Municipal Corporation needs to be vigilant so that such incidents. ডু নট হ্যাপেন এগেইন অ্যাকর্ডিং টু হার তার মত অনুযায়ী কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আরও সজাগ হওয়ার প্রয়োজন নিডস টু বি ভিজিলেন্ট এখানে নিডস টু বি মোর ভিজিলেন্ট করতে পারি তাহলে আর একটু ভালো হয় নিডস টু বি মোর ভিজিলেন্ট আরও বেশি সজাগ হতে হবে যাতে মানে সো দ্যাট যাতে সাচ ইনসিডেন্টস এইরকম যে ঘটনাগুলো ঘটছে ডু নট হ্যাপেন এগেইন আর যাতে না ঘটে হ্যাঁ সো দ্যাট সাচ ইনসিডেন্টস ডু নট হ্যাপেন এগেইন তো অ্যাকর্ডিং টু হার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিডস টু বি মোর ভিজিলেন্ট সো দ্যাট সাচ ইনসিডেন্টস ডু নট হ্যাপেন এগেইন তো এটা ছিল আমাদের রিপোর্ট রাইটিংয়ের একদম লাস্ট পয়েন্ট সেটাকে ডেভেলপ করে করা হলো এইভাবে এবং এভাবে ধরে ধরে সমস্ত পয়েন্টগুলোকে ডেভেলপ করে যাওয়া এবং তার মধ্য দিয়ে যথাযথ ইনফরমেশান দিয়ে দেওয়া হ্যাঁ আবারও বলছি রিপোর্ট রাইটিংয়ে সমস্ত ইনফরমেশানগুলো মানে ইনফর্মেটিভ হতে হবে মানে অ্যাজ ইফ সব ইনফরমেশানগুলো আমরা কালেক্ট করেছি এবং করে এই রিপোর্টটি তৈরি করেছি যেরকম রিপোর্টাররা করে থাকে তো সেভাবেই এটাকে লেখা হয়েছে এখানে নিজস্ব কোনো ধারণা বা নিজস্ব কোনো মত প্রকাশের জায়গা নয় এখানে যা আমরা মানে কালেক্ট করতে পারবো নিউজ সেটাকেই তুলে ধরা খুব সহজ সরল ভাষার মধ্য দিয়ে তো এটা ছিল বিল্ডিং পোল্যাবসের ওপরে একটা রিপোর্ট রাইটিং এখানে কলকাতা না হয়েও অন্য কোনো জায়গাও ঘটনাটা হতে পারে ইট ডাজেন্ট ম্যাটার সেটা যেখানেই হোক স্থানটা চেঞ্জ করে দিলেই হবে টাইমটা চেঞ্জ করে দিলেই হলো ডেটটা চেঞ্জ করে দিলেই হলো কিন্তু সেন্টেন্স প্যাটার্নগুলো এরকমই থাকবে তো এই জন্য এই সংক্রান্ত রিপোর্ট রাইটিংয়ে যেরকম যেরকম হিন্ট পেতে পারি বা যেরকম যেরকম ইনফরমেশান হতে পারে একটা এই সংক্রান্ত রিপোর্টের সেভাবে চেষ্টা করা হয়েছে এই রিপোর্ট রাইটিংকে আপনাদের সামনে তুলে ধরার আপনাদের আপকামিং এক্সামসগুলোর কথা মাথায় রেখে আশা করছি অবশ্যই এটা আপনাদের সহায়ক হবে আপনাদের হেল্পফুল হবে এই ভিডিওটি আপনারা এভাবে দেখতে থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট করে জানান কেমন লাগছে বা কি ধরনের ক্লাস আপনাদের আরও প্রয়োজন হ্যাঁ অবশ্যই কিন্তু মন বলে রাখি এর সঙ্গে বেসিক ইংলিশ গ্রামারের ক্লাস তো চলছেই তার সঙ্গে অবশ্যই টেট এক্সামের ওপর ভিডিও দেওয়াও আমি কিছুদিনের মধ্যে শুরু করতে চলেছি আজ এ পর্যন্তই ধন্যবাদ